যাদের কাজের জন্য অধিক কথা বলার প্রয়োজন হয় যারা গান বাজনা করেন অথবা যাদের ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে হয় তারাই সর্বভঙ্গ রোগে অধিক আক্রান্ত হন শরথলি গলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাই রোগটির অবহেলা না করে যথাযথ সময়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা উচিত তাই আজকের ভিডিওতে এ রোগে সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য নাম্বার ওয়ান রেমিডি ক্যালকারিয়া ফস রুগী শীতকাতর এবং সালফারের মতো কুজো স্কন্দ বিশিষ্ট দেহ ক্যালকারিয়া ফসের রুগীরা শীতকাতর এবং আমরা জানি যে সালপার যে আমাদের যে রেমেডিসটা রয়েছে ওই সালপার রেমেডিসের রুগীরা কুজো হয় এই স্কন্দ কুজো হয় তার জন্য ওরা যখন কোনো জায়গায় বসেন তখন সামনের দিকে কিছুটাইভাবে ঝুঁকে বসেন এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা সালপারের পেশেন্ট কিন্তু এই রকম লক্ষণটি কিন্তু আমাদের এই ক্যালকারিয়া ফসেও রয়েছে সর্বাঙ্গ সকালে গলায় শ্লেষ্মা জমার ফলে বৃদ্ধি পায় এবং উত্তাপে উপশম হয় ক্যালকারিয়া ফাঁসের রুগীর রুগীর মানসিক অবস্থা খিটখিটে ক্রোধী এবং পরিবর্তনশীল ক্রোধী এবং পরিবর্তনশীল এই পরিবর্তনশীল মানসিকতা আমরা কিন্তু পালছেটিলার মধ্যেও দেখতে পাই তবে পালছেটিলার পরিবর্তন আর ক্যালকারিয়া ফাঁসের পরিবর্তন একটু অন্যরকম পালছেটিলার যে পরিবর্তনশীলতা মানসিকতা সেটা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই দেখা দেয় কিন্তু ক্যালকারি ফসের পরিবর্তনশীলতা শুধুমাত্র মানসিক ক্ষেত্রেই দেখা যায় বয়স্ক রুগী হলে রোগের কথা চিন্তা করলে রোগ বৃদ্ধি পায় এর রুগীরা দুধ লবণাক্ত খাদ্য এবং ভাজাভুজি খাদ্য কিন্তু খেতে পছন্দ করে নাম্বার টু রেমেডি সেলিনিয়ম রুগী শীতকাতর এবং তার দেহ ও মন অবসাদগ্রস্ত সেলিনিয়মের রুগীরা একদিকে শীতকাতর এবং তার দেহ ও মন অবসাদগ্রস্ত অবসাদগ্রস্ত মানে কোনো কিছু করতে ভালো লাগে না সেলিনিয়মের রুগীদের শরীর এবং মনে কোনো এই দুটোই কোনো কিছু করতে ইচ্ছা করে না না শরীরে ইচ্ছা করে না মনে ইচ্ছা করে তারা অবসাদগ্রস্ত শুধু ঘুমোতে চায় একটা হ্যাবিট এসে যায় এই অবসাদগ্রস্তের কারণ দুটো হতে পারে একটা হচ্ছে হয়তো রুগী পূর্বে কোনো রোগ ভোগে ভুগেছে আর দ্বিতীয়টি হচ্ছে শুক্র বা রোগ হয় এই দুটো তো আমরা যখন অ্যাকাউট ডিজিজের ঔষধ নির্বাচন করি তখন আমাদের একটা কথা মনে রাখতে হয় কজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস অর্থাৎ রোগের কারণ কি। তো এই গলা বা স্বরভঙ্গের যদি কারণ এটা হয়ে থাকে যে পরব অতীতে কোনো রোগ ভোগে ভুগেছে অথবা শুক্র ক্ষয় করেছে তাহলে আমরা চোখ বন্ধ করে কিন্তু স্যালিনিয়াম ব্যবহার করতে পারি সর্বাঙ্গ গলায় সেলের জমার ফলে অথবা অতিরিক্ত সৎ ফলে বা গান গাওয়ার ফলে বৃদ্ধি পায় রোগীর স্মৃতিশক্তি দুর্বল কিন্তু দিনের বেলা যেটা ভুলে যায় রাত্রের বেলা সেটা স্বপ্ন দেখে একটা কীরকম লক্ষণ এদের ভুলে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু দিনের বেলায় যেটা ভুলে যাবে রাত্রিবেলা সেটা স্বপ্ন দেখে এরকম ধরনের লক্ষণ কিন্তু অন্য কোনো রেমিডিসে পাওয়া যায় না মনে হয় আমি তো দেখিনি খাদ্যদ্রব্য অতিরিক্ত লবণ বলে মনে হয় ঠিক একই রকম একটা সিমটম রয়েছে আমাদের সাইকেলামেন ওষুধটিতে সাইক্লামের রুগীরা রুগীদের মুখে কিন্তু এই লবণাক্ত স্বাদ থাকে আর তাদের মুখটা সবসময় মনে হয় লবণ মাখানো আছে এরকম তারা কিন্তু অনুভব করে অপরদিকে এই যে আমাদের যে রেমিডিসটা সেলিনিয়ামে কিন্তু খাদ্য বস্তুতে কিন্তু এই লবণ স্বাদ পায় এই সেলিনিয়ামের রুগীরা যদি মিষ্টিও খায় তো মনে হয় যেন সেই মিষ্টির মধ্যে লবণ মাখানো আছে সে যদি তিক্তও খায় তথাপিও মনে হয় যেন লবণ মাখানো আছে এই লক্ষণটা কিন্তু সেলিনিয়ামের রুগীদের থাকে আচ্ছা কোষ্ঠকাঠিন্য সর্বাঙ্গ একসাথে দেখা যায় এই যে যে দুটো রোগ যখন আমরা একসঙ্গে বলি এটাকে বলা হয় সহচর রোগ এই সেলিনিয়মের রুগীদের সর্বঙ্গের সঙ্গে কিন্তু কোষ্ঠবদ্ধতা থাকে নাম্বার থ্রি রেমেডি কোষ্টিকাম রুগী শীতকালে সহানুভূতিশীল দেখতে সামান্য পিতাব বর্ণের কোষ্টিকামের রুগীরা ভীষণ কিন্তু সহানুভূতিশীল এবং তাদের দেখতে হচ্ছে পিতাব বর্ণের বর্ণের মানে কি যখন কারো জন্ডিস হয় তখন তার মুখাকৃতি সমস্ত দেহে একটা হলুদ বর্ণের ভাব থাকে এই বর্ণটাকে বলা হয় পিতাব বর্ণ এদের কোষ্ঠিকামের রুগীদের এই বর্ণটা কিন্তু মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে সর্বঙ্গ সকালে সন্ধ্যায় গলায় সেলের জমার ফলে এবং অতিরিক্ত স্বর চালনার ফলে বৃদ্ধি পায় কোষ্ঠিকামে রুগীদের মুখে ভীতি ও উৎকণ্ঠার ছাপ ফুটে ওঠে এরা নিজের এবং অপরের ভালো মন্দ নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে মানুষ যখন ভীত হয় বা উৎকণ্ঠার মধ্যে থাকে তখনই তার কিন্তু মুখের মধ্যে সেই স্পষ্ট সাপ ওঠে যারা বিচক্ষণ ডক্টর রয়েছেন তারা কিন্তু রুগীর মুখ দেখলেই কিন্তু বুঝতে পারে যে রুগী উৎকণ্ঠার মধ্যে আছে এর রুগীদের মিষ্টি দ্রব্যে বিতৃষ্ণা লবণাক্ত ও ঝালদ্রব্যের প্রতি অভিলাষ থাকে কোষ্টি কামের রুগীরা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন না ওরা ঝাল দ্রব্য এবং লবণাক্ত দ্রব্য খেতে কিন্তু পছন্দ করেন নাম্বার ফোর রেমেডি আর্জেন্টাম নাইটিকাম রুগী কাতর রোগা ব্যস্ত ও উৎকণ্ঠা যুক্ত এই যে যে উৎকণ্ঠা যুক্ত এই উৎকণ্ঠা বিষয়টা কী উৎকণ্ঠাটা হচ্ছে ভাবার সঙ্গে যদি ভয় যোগ হয় তখনে কোনো ব্যক্তির মানসিকভাবে যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হয় উৎকণ্ঠা তো এই উৎকণ্ঠাটা যে কোনো বিষয় হতে পারে সে ধরুন রুগী সেই রোগের কথা ভাবছে রোগের কথা ভাবতে ভাবতে তার ভয় মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে গেছে তো তখন সেটা কিন্তু উৎকণ্ঠা হয়ে যাবে তবে এই আর্জেন্টাম নাইটিকামের রুগীরা কিন্তু রোগের কথা নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে না এরা ভবিষ্যৎ নিয়ে কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকে গায়ক ও বক্তাদের সর্বাঙ্গে ঔষধটি অধিক উপযোগী এ রুগীরা মিষ্টি দ্রব্য খেতে ভালোবাসে কিন্তু তা খেলে রোগ লক্ষণ বৃদ্ধি পায় আচ্ছা রুগীর সরবঙ্গের সঙ্গে কণ্ঠনালীতে কাটা বেধার মতো বেদনা থাকে এবং সেটা ঢুক গেলার সময় বৃদ্ধি পায় এই স্বরভঙ্গের সঙ্গে কিন্তু ওই কাটা বেধার মতো বেদনা থাকতে পারে গলায় মনে হয় যেন গলার মধ্যে একটা কাটা বিধে আছে এরা ঠান্ডা পানি পছন্দ করে কিন্তু তা পান করলে রোগ লক্ষণ বৃদ্ধি পায় এই আর্জেন্টাম নাইটিকামের রুগীরা কিন্তু ঠান্ডা পানি পছন্দ করে কিন্তু ঠান্ডা পানিয়ে পান করলে কী হবে তার ওই সমস্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ ওই সর্বাঙ্গ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ